কলকাতার স্প্ল্যানেড এমন একটা জায়গা যেটা হচ্ছে কলকাতার বিভিন্ন ঐতিহ্যের সাক্ষী বলতে পারো। সেটা টিপু সুলতান মসজিদ হোক বা কলকাতার বিখ্যাত ট্রাম, শহর কলকাতা মানুষজনে পরিপূর্ণ। এখানে মূলত আমি আসতাম পুজোর আগে কেনাকাটা করতে, কিন্তু এবার যখন আমি স্প্ল্যানেডে পৌঁছলাম কেনাকাটা করতে, বৃষ্টির সময় মাথা মাচাতে কোনো না কোনো উপায় না পেয়ে কোনো দোকানে ঢুকে পড়ো, আর সেখানে গিয়ে দেখো তোমার চোখের সামনে বানানো হচ্ছে ফালুদা কুলফি। সেখানে আমার মতো খাদ্যরসিক বাঙালি কী করে নিজের লোভ সম্বরণ করে বলতে পারো? তো আমি সায়ন্তন, তোমরা দেখছো ব্লগার সায়ন্তন। হাসতে থাকো হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। খেতে থাকো খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। তো ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো। আজকে চলে এসেছি কলকাতার নিউ মার্কেট, আর নিউ মার্কেটে এসে এরকম কুলফি ট্রাই করবো না, এটা কিন্তু হয় না। তো ঠিক এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশান হচ্ছে ঠিক KFC-র উল্টো দিকে সারাং এই দোকানটায়। আমরা আজকে কেশার পেস্তা ট্রাই করছি, কেশার পেস্তার কুলফি। যদি চলো কেমন লাগে, এটা আমরা ফালুদা কুলফি, বেশ মজাদার কিন্তু খেতে লাগে। যথেষ্ট ভালো টেস্ট আছে, কিন্তু অন্যান্য জায়গায় কুলফি বিভিন্ন রকমভাবে, বাট এটা কিন্তু একদম আলাদা। কেশার পেস্তা এর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর একটা কথা বলবো যে আমি এখন যেটা আছি সেটা হচ্ছে ডিসপোজাল প্লেট নিয়ে আসি, মানে একটা থার্মোকলের প্লেট, যদিও এটা নেওয়া উচিত হয়নি বাট ডিসপোজাল বলেই এটা নিয়েছি। ওখানে কিন্তু প্লেটিং এর ব্যবস্থা আছে। চলো একটা বাইট দিয়ে দিই। মাত্র 40 টাকা দাম, এত সুন্দর একটা কুলফি। একদম দেখতে পাচ্ছ অপোজিটে কিন্তু KFC আছে, আর ওইখানে সেই স্পাইডারম্যান বসে আছে দেখতে পাচ্ছ। নিউ মার্কেট এলে শপিং করতে আসো বা কেনাকাটা করতে যাই কি আসো না, কিন্তু এখানে কি এই কুলফিটা খেয়ে দেখো অবশ্যই। কী কী পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি? কুলফির মধ্যে কেশর পেস্তা কুলফি, কেশর পেস্তা, মালাই কুলফি, মালাই কুলফি, ম্যাঙ্গো কুলফি, ম্যাঙ্গো কুলফি, আর নলেন কুলফি, নলেন গুড়ের কুলফি, সেটাও পাওয়া যায় কিন্তু। আর এর সাথে কিন্তু ইডলি ধরতে সব কিছু পাওয়া যায়, তাই তো? এবং জুসের একটা ভালো স্টক আছে, নিউ স্টক, যেটা দেখে আমরা বুঝতে পারছি এটা ঘা চকচকে দোকান, বেশ ভালো লাগছে কিন্তু আমি খেতে এসেছি এখানে। আর তোমরাও এসো পারলে ঠিক KFC-র উল্টো দিকে, এটা এম্পায়ার সিনেমা হলের ঠিক অপোজিটে এই সারাং রেস্টুরেন্টে তোমরা আসো। আর এরকম কুলফির স্বাদ নাও, দাদা খুব সুন্দরভাবে বানিয়ে দিল আমাদের কুলফিটা, বেশ ভালো লাগছে কিন্তু। এবার যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে এইখানের সবথেকে বিখ্যাত ম্যাঙ্গো কুলফি, অর্থাৎ প্রথমটা আমরা খেলাম কেশার পেস্তা কুলফি, আর এখন যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। ম্যাঙ্গো কুলফিটা কিন্তু এখানে 45 টাকা দাম, অর্থাৎ আগেরটা 40 টাকা ছিল, এটা 45 টাকা। কিন্তু একটা দুর্ভাগ্যবশত আমাদের যেটা ভুল হয়েছে, মানে ভুলটা আমার হয়েছে কিনা বলতে পারছি না, তোমরা সেটা বিচার করো। প্রচণ্ড বৃষ্টির জন্য এতটাই নয়েজের পরিমাণটা বেড়ে গিয়েছিলো, যার জন্য কিন্তু আমি এখানে কোনোরকম কোনো ম্যাঙ্গো কুলফির রিভিউ করতে পারিনি। তাই বলে ম্যাঙ্গো কুলফির যে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু একদমই হাতছাড়া করিনি। আর এই ম্যাঙ্গো কুলফি খেতে খেতে বৃষ্টির সাথে একটা ম্যাঙ্গো কুলফির ছবিও তুলে নিয়েছি, যাতে তোমাদের দেখাতে পারি যে কী পরিমাণে একটা বৃষ্টি হচ্ছিল। এবং কখনো কখনো এই বৃষ্টি আমাদের জন্য বেদনাদায়ক হয়ে যায় যখন সাউন্ড রেকর্ড করতে পারি না। তো হাসতে থাকো দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। আজকে এই কুলফির ভিডিও করতে করতেই তোমাদেরকে একটু কেনাকাটার দিকে নিয়ে যাই, দেখি সেখানে কত মানুষজন বেরিয়েছে এবং তারা কেনাকাটা করছে, সাথে আমার কিছু কেনাকাটা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজোর মার্কেটিং একদম দারুণভাবে শুরু হয়েছে, আর আমার তো গত বছর পুজোর মার্কেটিং এখান থেকে করতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো কী জন্য। তো এবছর কিন্তু একদম হাতছাড়া করিনি, চলে এসেছি কলকাতার নিউ মার্কেটে পুজোর শপিং করতে।
আর পুজোর শপিং যদি এখানে না করি তাহলে তো পুজোটাই অসম্পূর্ণ রয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবে না। চলো আজকের মতো টাটা।